আচ্ছা, আমি ঘটনাস্থলটি পরিদর্শন করলাম, যেখানে গতকালকে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন আমরা এর সাথে যারা যুক্ত আছে, যারা এই কাজটা করেছে, সেগুলো বের করার জন্য চেষ্টা করে যাচ্ছি, তদন্ত চলছে। আশেপাশে যে সিসিটিভি ছিল সেগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে, এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। আর আমরা এখন সব জায়গাতেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি, এই বিষয়টাকে কেন্দ্র করে, যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই কারণে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।